আমার টিউনিকের মতো আপনাদের অনেকের বাড়িতে ডগি রয়েছে, তো সেই ডগির কি কি খাবার ক্ষতিকারক সেটা আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো এই 10টি খাবার আপনারা চেষ্টা করবেন না দেওয়ার। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই হচ্ছে চকলেট। তো ওদের কিন্তু চকলেট দেওয়া যাবে না, কারণ চকলেট কিন্তু ওদের পক্ষে প্রচণ্ড ক্ষতিকর, প্রচণ্ড ক্ষতিকর। কারণ চকলেট খেলে ও ডগিদের কিন্তু বমি, ডায়রিয়া, অনিয়মিত হৃৎস্পন্দন, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তো সবসময় একটু কেয়ার থাকবেন, যেন ওদের ডগিদের যেন কোনোভাবে চকলেটটা যেন ডগিরা না খায়, না দেওয়ার সবসময় চেষ্টা করবেন, এতে ওরা ভালো থাকবে। সেকেন্ডটা হচ্ছে কি, চা কফি। তো অনেক সময় কি হয় যে হয়তো আমরা চা খাচ্ছি কিংবা কফি খাচ্ছি, তো কাপটা রেখে গেছি, ও হয়তো হঠাৎ খেলা করতে করতে এসে কফিটাই মুখ দিয়ে দিল কিংবা চায়ে মুখ দিয়ে দিল। কিন্তু সেটা আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যাতে ওরা ডগিরা এই কাজটা না করে, কারণ চা কফির ক্ষেত্রেও কিন্তু ওদের পক্ষে কিন্তু প্রচণ্ড ক্ষতিকর। কারণ ওতে চা কফিতেও কিন্তু ওদের বমি, ডায়রিয়া, মানে অনিয়মিত হৃৎস্পন্দন, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তো একটু কেয়ার থাকবেন, যেন চা কফি যদিও খেতে খেতে হয়তো কোনো কাজ থাকলে হঠাৎ চলে গেলেন, কিন্তু সেটার ক্ষেত্রে কিন্তু ওদের মুখে যেন না যায়, চা কফি যেন না যায়। থার্ড অপশন হচ্ছে ডগিদের কিন্তু চর্বি জাতীয় খাবার দেওয়া যাবে না। কেন? কারণ ডগিদের চর্বি জাতীয় খাবার খেলে কিংবা দেওয়া হলে ওদের প্যানক্রিয়াটাইটিস নামে একটা রোগ হতে পারে। তো প্যানক্রিয়াটিস হলো ডগির পেটের মধ্যে পেছনের অংশে গ্ল্যান্ডের ইনফেকশন হওয়া, তো সেটা হতে পারে, সেই জন্য চর্বি জাতীয় খাবার ওদেরকে দেওয়া হবে না। ফোর্থ হচ্ছে আঙুর। আঙুর খেলেও কিন্তু ওদের ক্ষতি হতে পারে। তো আঙুর যদি আপনার ডগি মানে বেশি পরিমাণে আঙুর খেয়ে ফেলে, তাতে কিন্তু ডগির লিভার ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকে। তো একটু কেয়ার থাকবেন, যেন আঙুরটা যেন ডগির কোনো কোনো মতেই না খেতে পারে। ফিফথ অপশন হচ্ছে কাঁচা মাছ মাংস। কাঁচা মাছ মাংস কিন্তু ওদের দেওয়া যাবে না, কারণ কাঁচা মাছ মাংস খেলে ডগির কিন্তু ফুড পয়জিং হতে পারে কিংবা ওদের দাঁত ক্ষয় হয়ে যেতে পারে। তো কাঁচা মাছ কিংবা মাংস দেবেন না। সিক্সথ হচ্ছে পেঁয়াজ ও রসুন। পেঁয়াজ রসুন হলে কিন্তু কি হয়, ডগির রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যায়। তো পেঁয়াজ রসুন ওদেরকে কোনোভাবে ওদের যেন মানে না খেতে পারে, ওদের একটু খেয়াল রাখবেন। হয়তো সবজির হয়তো সবজি যেখানে থাকে সেখানে হয়তো পেঁয়াজ রসুন আপনি রেখে দিয়েছেন, ও হয়তো কী করবেন, আমার টিউনিক অনেক সময় কী করে, সবজির ঘরে রান্নাঘরে ঢুকে গিয়ে একটা যে কোনো একটা সবজি তুলে নিয়ে খেতে লাগলো। তো অনেক সময় এটা হতে পারে, হয়তো সবজির ঝুড়িতেই হয়তো পেঁয়াজটা আছে, এটা স্বাভাবিক থাকায় প্রত্যেকটা ঘরেই তো পেঁয়াজ রসুন লাগবেই। তো একটু খেয়াল রাখবেন যাতে খেলার ছলে হোক কি যাই যে করে হোক, পেঁয়াজ রসুন যেন ওদের না খায়, মানে ওরা যেন না খায়, একটু খেয়াল রাখবেন। তো সেভেন্থ অপশন হচ্ছে ডগিদের দুধ দেবেন না। আমি সেদিন গতকালকের ভিডিওতেও আপনাদের বলেছিলাম যে ডগিদের কিন্তু দুধ প্রচণ্ড ক্ষতিকর, কারণ দুধ দেবেন না, দুধের বদলে টক দই কিংবা ছানা দিতে পারেন। তো দুধ খেলে কি হয়, ডগিদের এনজাইমের ঘাটতি হতে পারে, এর ফলে ডগিরা দুধ হজম করতে পারে না, ওই জন্যই ডগিদেরকে দুধ দেওয়া উচিত নয়। পয়েন্ট হচ্ছে টমেটো। তো টমেটো ডগিকে দেওয়া যাবে না, কারণ টমেটো দিলে ডগির শরীরে দুর্বলতা দেখা দিতে পারে, আর একটা হচ্ছে অ্যাটাক্সিয়া হয়। নাইন্থ পয়েন্ট হচ্ছে অ্যালকোহল। তো অ্যালকোহল খেলে কি হয়, আমাদের ডগিদের বমি, ডায়রিয়া এবং মৃত্যু হতে পারে। তো একটু খেয়াল রাখবেন যেন অ্যালকোহলটা ওদের কোনো কারণে যেন ওদের পেটে না যায়। আর টেন্থ লাস্ট পয়েন্ট হচ্ছে যেটা হচ্ছে নুন। নুনও কিন্তু
ওদের পক্ষে খুব ক্ষতিকর, কারণ নুন খেলে ওদের সোডিয়াম পয়জনিং হতে পারে। তো একটু কেয়ারিং থাকবেন, যেন এই 10টি জিনিস আরও হয়তো আছে, সেটা আমরা আরও পরে অনেক ভিডিওতে আপনাদের জানাবো আর কি কি খাওয়া আমাদের পোষ্য কিংবা আমাদের ডগিদের পক্ষে খুব ক্ষতিকর। তো একটু কেয়ারিং থাকবেন, এই 10টি জিনিস কোনোভাবেই যেন আপনাদের ডগিদের পেটে না যায়, তাহলে আপনাদের ডগি সুস্থ এবং সবল থাকবে। আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।